কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর কাল খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রংপুরের সমাজ কল্যাণ বিদ্যাবিথী বালিকা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আছেন সহকর্মী রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি এবং সেখানে যে বিষয়টি লক্ষ্য করেছি যে আগামীকাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে তার যে প্রস্তুতিগত বিষয়গুলো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা, ধোয়া, এসব কাজ চলছে এবং কীভাবে ক্লাস নেওয়া হবে, রুটিন তৈরির বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখছি যে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই যারা শিক্ষক বা ব্যবস্থাপনা বিভাগ তাদের যে যারা রয়েছে তারা কিন্তু আজ প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে। পাশাপাশি আজ 21 ফেব্রুয়ারি ছিল, স্কুলের যে শিক্ষক এবং অন্যান্য স্টাফদের আমরা দেখছি সেই উপলক্ষেও কিন্তু এসেছে। পাশাপাশি মূলত তারা এসেছেন কিন্তু আগামীকাল থেকে যে ক্লাসগুলো খুলবে, শিক্ষার্থীরা তারা স্কুলে কলেজে উপস্থিত হবে সেইটার প্রস্তুতি কিন্তু এখানে আমরা দেখেছি। আমরা কিছু ছাত্রের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু খুবই খুশি, কারণ এক দীর্ঘ 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খোলার পর তাদের মধ্যে যে একটি সুন্দর অনুভূতির বিষয় এসেছিল যে দীর্ঘ বিরতির পর তাদের পড়ালেখা থেকে দূরে ছিল, তারপরে আবার হঠাৎ করে এই করোনার কারণে বন্ধ হয়ে যাবার পর কারণে কিন্তু তাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছিল। শিক্ষকরা আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত মোটামুটি প্রায় 100% শিক্ষার্থীর যে করোনার টিকা সেটি দেয়া হয়েছে, কিছু বাকি থাকলেও সেটি দ্রুতই শেষ করে ফেলা হবে এবং এই কারণে যদি পাশাপাশি যেসব প্রস্তুতি আছে করোনা মোকাবেলার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বলি বা নির্দেশনা বলি সেটি যদি মেনে চলা হয় সেক্ষেত্রে কিন্তু তারা করোনার যে সংক্রমণের সংখ্যা সেটি থেকে মুক্ত থাকা যাবে বলে তারা কিন্তু মনে করছে। পাশাপাশি সাম্প্রতিককালে রংপুর অঞ্চলে কিন্তু করোনার সংক্রমণ অনেকটাই কমে এসেছে, আবার নতুন করে কমে এসেছে, মাঝখানে অনেকটাই বেড়ে গিয়েছিল এবং বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি সেই দিক থেকে কিন্তু আক্রান্তের হার কমেছে এবং মৃত্যুর সংখ্যাও কমে গেছে, যার কারণে যে একটা সহনশীল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আবার নতুন করে প্রায় 1 মাস বন্ধ থাকার পর এবার আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এবং তারা সবাই আশা করছে যে আবার নতুন করে খুব সচেতনভাবেই, সচেতন থেকে করোনা মোকাবেলা করেই তাদের পড়ালেখাটি তারা চালিয়ে যেতে পারবে। তো এই ছিল আমার কাছে রংপুরের সর্বশেষ। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম রংপুরে।